দীর্ঘদিন একসাথে থাকা, দীর্ঘদিন ভালোবেসে থাকা বা অভ্যাসের সাথে থাকা, বা প্রথমে ভালোবাসা ছিল বা প্রেম ছিল, পরে বেলা শেষের মতো সেটা অভ্যাসে হয়ে গেল, পরিণত হয়ে গেল। এই যে তারপরে দাদা যদি ডিভোর্স হয়, দীর্ঘদিনের 7-8, 10 বছর, 15 বছরের সম্পর্ক হঠাৎ করে ডিভোর্স হয়ে গেল, একসাথে থাকা হলো না, এই যে ডিভোর্স দিব কি দিব না, এই মানুষের সাথে কি আমি এইভাবেই থাকবো, অভ্যাসের সাথে কি আমি গা মিলিয়ে নিব, বা একটা টক্সিক টক্সিক হয়ে গেছে বিয়েটা, বা বিয়েটার মধ্যে একটা টক্সিসিটি ঢুকে গেছে, প্রচুর পরিমাণে টক্সিসিটি ঢুকে গেছে, একজন আরেকজনকে শুধুমাত্র দোষারোপ করছি, এই সময়টা ডিভোর্স দিব কি দিব না, বাচ্চা আছে, লোকে কি বলবে, ঠিক আছে, বা আমি একটা নারী, বা আমাকে সমাজে কোনো প্রতিবন্ধকতা পার করে আসতে হবে কিনা, আমি কি প্রতিবন্ধকতা পার করে আসতে পারবো কিনা, এই যে প্রশ্নগুলা দাদা ডিভোর্স নামক জিনিসটাকে ঘিরে, ডিভোর্স নামক শব্দটাকে ঘিরে, এই জিনিসটার সাথে মানুষ আসলে কতটা কমফোর্টেবল এবং আনকমফোর্টেবল, এবং এই মানুষ এই জিনিসগুলো মানুষ আসলে কতটা বোঝে এবং কতটা বুঝে সিদ্ধান্ত নেয় দাদা, বা সিদ্ধান্ত নিতে পারে না, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন দাদা। আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে তুমি এখন যেটা জিজ্ঞেস করলে সেটা খুবই সাধারণ একটা সমস্যা। মানুষ যারা একসাথে আছে, একটা বিবাহিত জীবন যাপন করছে, যাতে দেখলে বাইরে থেকে খুব সুখী মনে হয়, তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখলে তুমি দেখবে তাদের অনেকেই সুখী নয়। তারা একটা অভ্যস্ততায় পাশাপাশি থেকে যাচ্ছে, সেখানে কোনো ভালোবাসা নাই, সেখানে অভ্যস্ততা আছে, সেখানে কিছু দায়িত্ববোধ আছে, সেখানে কিছু দায়বদ্ধতা আছে। তো আজকে তোমাদের অনুষ্ঠানটা নিয়ে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছে যে বেঁচে থাকার অনুপ্রেরণা পেলাম, আপনাদের ধন্যবাদ অনুষ্ঠানটার জন্য, এই রকম। যাই হোক, আপনাদেরও ধন্যবাদ। অনুষ্ঠানটা যারা শুনছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকেও অনেক দর্শক আমাদেরকে শোনেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই, তাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। তো যেটা বলছিলাম, দুটো মানুষ যে বেঁচে আছে অভ্যস্ততায় কিংবা ভালোবাসায়, যদি ভালোবাসায় কোন একটা বিবাহিত সম্পর্ক টিকে থাকে, সেটা তো খুব ভালো, সেটার চাইতে ভালো কোনো কিছু আর হয় না। কিন্তু অনেক সম্পর্ক কিন্তু অভ্যস্ততার কারণেও টিকে থাকে। আবার কোন একটা সন্তান হয়ে গেল, সন্তানটা একটু বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে কি করে একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা যায়, সেটাও একটা প্রশ্ন বটে। কেননা ডিভোর্সের যে সোশ্যাল কস্ট, সামাজিক দাম, ডিভোর্সের সামাজিক মূল্যটা যদি আমাদের দেশে খুব বেশি না হতো, তাহলে আমরা দেখতে পেতাম প্রতিদিন অসংখ্য ডিভোর্স হচ্ছে, আশেপাশে দেখতে পেতাম। আমাদের দেশে এখন পর্যন্ত ডিভোর্সের সামাজিক মূল্যটা অনেক বেশি, এই কারণে আমরা বিবাহ বিচ্ছেদের মতো একটা সিদ্ধান্তে যেতে পারি না, সেটার সামাজিক মূল্য বেশি, ক্ষেত্র বিশেষে সেটার রাষ্ট্রীয় মূল্যও দিতে হয়। তো এই সমস্ত দিক বিবেচনায় পারিবারিক সামাজিক শান্তি রক্ষার্থে অনেক দিক দিয়ে কিন্তু টিকে থাকে যেগুলো টিকে থাকার কথা না। প্রতিদিন কষ্ট পেয়ে পেয়ে, যন্ত্রণা পেয়ে পেয়ে অনেক বিয়ে টিকে থাকে। যারা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বা যেতে হচ্ছে যাদেরকে, তাদেরকে বলি, শুধু আপনি এটার মধ্য দিয়ে যাচ্ছেন না, আপনার মতো বহু মানুষ এটার মধ্য দিয়ে যাচ্ছে। আইফ বাচ্চু সেই গানটাই সত্য, আসলে কেউ সুখী নয়, সবার মধ্যেই কিছু না কিছু দুঃখবোধ রয়েছে। আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটি নন, হয়তোবা আপনি আপনার দুঃখের কথা বলছেন, আপনার চাইতে অনেক বেশি দুঃখে যে মানুষটা আছে সেই মানুষটা কখনো তার দুঃখের কথা বলছে না। আপনি যখন মইনুলের কাছে আসছেন, মইনুল ভাই আমাকে একটু বেঁচে থাকার রাস্তাটা দেখান, আপনি কিন্তু জানেন না মইনুল তার সব চাইতে প্রিয় মানুষটিকে হারিয়েছেন, যে মানুষটা আত্মহত্যা করেছিল, আপনি সেটা জানেন না। আপনি ধরে নিয়েছেন যেহেতু মইনুল আপনাকে কাউন্সেলিং করছে, মইনুল আপনার চাইতে একটা বেটার পজিশনে আছে, মইনুল আপনার চাইতে একটা বেটার মেন্টাল স্টেটে আছে, তা কিন্তু সত্য নাও হতে পারে। তো যেখানে আমরা ছিলাম,
এই যে বিয়ের মতো একটা প্রথাকে আমরা ভাঙতে পারি না, বিবাহিত সম্পর্কের মতো একটা ব্যবস্থাকে আমরা চট করে ভাঙতে পারি না, সেখানে কিন্তু অনেকগুলো বাস্তবতা জড়িত। আমি যদি এখন আমার যেমন মেয়েরা ভাবে, আমি যদি আমার সন্তানকে নিয়ে ছেড়ে চলে যাই, এরপরে কি হবে, এরপরে আমাকে কি কি দাম দিতে হবে, এরপরে আমাকে কি কি ঝামেলা ফেস করতে হবে, সে হয়তো বা অনেক সময় ভাবে থেকে যায়। ছেলেটা ওরকম করে ভাবে, তার পরিবারের কথা ভাবে, তার পরিবারের বাবা মা রয়েছে, বাবা মার বয়স হয়ে গেছে, তাদের যদি বিবাহ বিচ্ছেদটা হয়, তার নাতি বা নাতনি বা নাতি নাতনি দুজনেই যদি তার বৌমার সাথে বৌমার বাড়িতে চলে যায়, এরপরে বাবা মা ঠিকভাবে বাঁচতে পারবে কিনা সেটা ছেলেকে কিন্তু ভাবতে হয়, সেটা স্বামীকে কিন্তু ভাবতে হয় যে আমার বাবা মাকে আমি এত বড় আঘাত দেব কিনা, কিংবা সমাজ আমাকে কিভাবে দেখবে, পরিবার আমাকে কিভাবে দেখবে, আমার আত্মীয় স্বজন পরিচিত মানুষ কলিগ তারা কিভাবে আমাকে দেখবে, সেটা নিয়েও কিন্তু মানুষকে ভাবতে হয়, যেহেতু আমরা সামাজিক প্রাণী। সব কিছুর পরেও যদি এমন হয়ে ওঠে এই সম্পর্কটা আমাকে বেঁচে থাকতে দিচ্ছেই না, আমি মৃত্যুর সিদ্ধান্ত নিতে যাচ্ছি প্রায় সময় নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি মনে করি পৃথিবীর সব কিছুর চাইতে বেঁচে থাকাটা জরুরি, সব কিছুর চাইতে বেঁচে থাকাটা জরুরি। বেলা শেষে যে সিনেমার কথা তুমি বললে, সেই সিনেমায় বেশ কিছু মেসেজ ছিল, সেই সিনেমায় ভালোবাসা, ভালোবাসার উল্টো পিঠ, সম্পর্ক, পরিবার, এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক মেসেজ ছিল। মেসেজগুলো দেওয়ার স্বার্থে হয়তো বা সেখানে কিছু সিনেমাটিক উপাদান ছিল, তো সেই আলোচনায় আমরা না গিয়ে আমি যদি শুধু একটা পরিবারের কাঠামোর কথা ভাবি, তাহলে একটা পরিবারকে চট করে ভেঙে দেওয়াটা কিন্তু সহজ না। সহজ হলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রচুর মানুষ পরিবারটা ভেঙে দিত, অনেক মানুষ অনেক অনিচ্ছা নিয়েও কিন্তু পরিবার টিকিয়ে রাখে, প্রচুর মানুষ, প্রচুর মানুষ অনেকে আছেন সত্যি সত্যি আছেন। এখন এর পরেও যদি মনে হয় এই সম্পর্কে টিকে থাকার চাইতে বরং মরে যাওয়াটা ভালো, সেক্ষেত্রে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা উচিত। সম্পর্ক থেকে বেরিয়ে এলে কিছু সময়ের জন্য, সেই কিছু সময়টা হতে পারে 1 মাস, সেই কিছু সময়টা হতে পারে 1 বছর, সেই কিছু সময় হতে পারে 5 বছর, আপনি হয়তোবা পারিপার্শ্বিক জায়গা থেকে অনেকগুলো আঘাতের মুখোমুখি হবেন, অনেক আঘাত সহ্য করে আপনাকে বাঁচতে হবে, কিন্তু আপনার পুরো জীবনটা কিন্তু তার বিনিময়ে বেঁচে যাবে। এই ব্যাপারটা মাথায় রাখেন, এই ব্যাপারটা মাথায় রেখে সেখান থেকে বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে আসবার পর অতটা আফসোস করবেন না। আমি প্রচুর মানুষকে আফসোস করে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাতে দেখি, সেটা হতে পারে কোন একটা রিলেশনশিপের ব্রেকআপ, সেটা হতে পারে কোন একটা ম্যারিটাল রিলেশনশিপের ব্রেক ডিভোর্স, ম্যারিজ ডিভোর্স অফ ম্যারিজ, যে কোনো কিছু হতে পারে। তো যাদেরকে এই মেসেজটা পাঠাতে দেখি তারা কিন্তু যখন ওই সম্পর্কে ছিলেন, টিকে ছিলেন, তখন তারা যেমন ছিলেন সেই সময়কার অবস্থা থেকে তারা কিন্তু ভালো আছেন। তারা যদি একটু করে ভাবেন সেটা তারা নিজেরাই বুঝতে পারবেন। জাস্ট এই শান্তির জন্য হলেও এত আফসোস না করাটাই ভালো। আমি আপনাকে বলি, আপনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে আসবার পর আপনার এত কষ্ট, আপনার এত যন্ত্রণা, আপনার এত আফসোস, ঠিক আছে ভাই, আপনি সেখানে থেকে যান না, থেকে গেলে কি হতো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখন যতটা কষ্টে আছেন তার চাইতে বেশি কষ্টে আপনি থাকতেন, না থাকলে আপনি সম্পর্কটা ছেড়ে চলে আসতেন না। অর্থাৎ আপনি বেশি কষ্ট থেকে অল্প কষ্টে এসেছেন, আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন, আপনি সময় যেতে দেন, আপনি সে অল্প কষ্ট থেকে নেই কষ্টের দিকে চলে যাবেন আস্তে আস্তে। এই অল্প কষ্ট থেকে নেই কষ্টের দিকে চলে যাবার জন্য যে সময়টা দেওয়া দরকার সে সময়টা দেন। টাইম ইজ দা বেস্ট হিলার, যদি আপনি সময়কে সময় দেন তাহলে সময় আপনার দুঃখটা আস্তে আস্তে সরিয়ে দেবে।
সেই সময়কে সময়টা দিতে হবে। ওই সময় আপনার মন যা বলে, আপনার আশেপাশের মানুষ যা বলে, সেইগুলোকে একটু হজম করতে শিখুন। লাইফে বাঁচতে হলে হজম করতে শিখতে হয়, মানুষের কথাকে হজম করতে শিখতে হয়, নিজের মনের কথাকে হজম করতে শিখতে হয়, ব্যর্থতাকে হজম করতে শিখতে হয়, না পাওয়াকে হজম করতে শিখতে হয়, পুরো পৃথিবীটাকে হজম করতে শিখতে হয়। যারা হজম করতে জানে না, এই পৃথিবীটা তাদের জন্য না। হজম করতে জানতে হবে, চুপচাপ থেকে হজম করতে শিখুন, বাঁচতে শিখুন, সময়কে সময় দিন। আমি একটা সময় যাকে ছাড়া বাঁচবো না বলে ধরে নিয়েছিলাম, তাকে ছাড়াই দিব্যি বেঁচে আছি 8টি বছর। আমি একটা সময়ে যাকে ফোন না করে রাত্রে ঘুমাতে পারবো না বলে ভাবতাম, তাকে ছেড়েই আমি গত 8টি বছর ঘুমিয়ে আছি। সবকিছু সম্ভব। আপনার প্রিয় মানুষটি যদি অ্যাক্সিডেন্টে মারা যেতেন, আপনার কি মনে হয়, আপনি কি বেঁচে থাকতেন না? তার স্মৃতিটাকে নিয়ে তো আপনি বেঁচে থাকতেন, এমন কি আপনি যদি অন্য কাউকে বিয়েও করে ফেলতেন, তাতেও কিন্তু প্রিয় মানুষটার স্মৃতিকে বহন করে আপনি বেঁচে থাকতেন। এই স্মৃতিটাকে বলা হয় ভালোবাসা। এই স্মৃতিটার দাম অনেক বেশি, অনেক। এই স্মৃতিটা ধারণ করার মতো ক্ষমতা নিয়ে আপনি জন্মেছেন। পৃথিবীতে আপনার মতো সৌভাগ্যবান আর কে আছে বলেন? কেন কষ্ট পাচ্ছেন, কেন নিজেকে শেষ করে দিচ্ছেন বলেন? আপনি এমনিতেই ব্লেসড, ইউ আর এ ব্লেসড সোল। লার্ন টু লিভ, লার্ন টু কিপ ইউর সেলফ অ্যালাইভ, বাকিটা আপনা আপনি হয়ে যাবে, সমস্যা নেই। দাদা অসাধারণ, ধন্যবাদ দাদা, তো গুছিয়ে আমাদের সবাইকে অ্যান্সারটা একটু দেওয়ার জন্য। আমরা আসলে এই অ্যান্সারটা নিয়ে একটু মাঝে মাঝে দ্বিধায় থাকি যে কি করব কি করব না, বেরিয়ে আসব। এই যে লাইনটা যে আমি যে একটা দ্বিধায় আছি, এই দ্বিধার লাইনটাই মানে মানুষকে সবচেয়ে বেশি অশান্তিতে রাখার জন্য এনাফ, যে দ্বিধায় থাকা, কি করব নাকি বেরিয়ে আসব নাকি বেরিয়ে আসব না, এখানে কি থাকবো নাকি থাকবো না, এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা মনে হয় মানুষকে অনেক বেশি কষ্টে রাখে। মানুষ মনে হয় ঠিক মতো কাজগুলো করতে পারে না, যে কি করব বা কি করব না। দাদা